সিগারেট খাও কেন? তো সিগারেট খাবো না তো কি খাবো? মদ কিনার টাকা নাই সে লেগে সিগারেট খাই। তুই টাকা দে তাইলে সিগারেট ছেড়ে দিয়ে মদ খাচ্ছি। তুমি জানো না সিগারেট খেলে মুখ থেকে গন্ধ বের হয়? শুন, তোকে ভালোবাসি বলে আমার মাথা কিনে থিয়ে দিসনি। ওই কি খাবো না খাবো ও এলে আমার সামনে বেশি পায়তারা মুমারে আসবি না, নাহলে একখানি পিটা মারে ভরে থিয়ে দিব জানিস। তোমার মুখ থেকে গন্ধ এলে আমার কষ্ট হবে না? কিসের কষ্ট হবে রে তোর? এই তোর কিসের কষ্ট হবে? আমার মুখ দিয়া গন্ধ বার হবে তো তোর কিসের কষ্ট হবে? এই তোর কিসের কষ্ট হবে? তখন থেকে আবার চ্যাটাং চ্যাটাং কথা শুনে চলে আছি, চল হাঁটে কেন দেখা। কি লুকাচ্ছ দেখি? কিছু না দেখি, কিছু তো লুকাচ্ছ। কিছু নাই বলছি তো। কি হয়েছে? পাতে যে হাগা হয়ে গেছে। এই তো বিহাই চলি আলছে। এসেন বিহাই, এসেন, বসেন বসেন বসেন। এই বিহাই দেখে চাঁদে রে চাঁদে। হ্যাঁ বিহাই, এই দেখেন এইটা আপনাদের হবু জামাই। আচ্ছা বাবা, তোমার নাম কি? নসিম শেখ। বাহ, খুব ভালো নাম। তা কি করো বাপু? সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার মানে? মানে ধরলেন ওই বিল্ডিং ফিল্ডিং বানায়। ও, তার মানে রাজমিস্ত্রি। মা, দিদি তো বিয়ে হয়ে গেছে, এবার আমি বিয়ে করব। কোনো কাজ তো করিস না, বিয়ে করে বউকে কি খাওয়াবি? এখন তো দিদি নেই, দিদি যা খেত সেগুলো আমার বউকে দেবে। আবে হাসি, তুই এখানে বসে আছিস আর আমি তোকে ঢুরিয়া ঢুরিয়া মরে গেল কেন বে? কি হলো? আবে কি হয়নি সেটা বল। সারা জীবন যে প্রশ্নের উত্তরের লেগে আমি দরিয়া দরিয়া বেড়াইনু, আজ সেই প্রশ্নের উত্তর আমি পাইয়ে লিয়েছি। আজ আমি প্রচুর খুশি। কি প্রশ্ন বে আর কি বা উত্তর? আবে আজ আমি চোখ বন্ধ করে আয়নাকে জিজ্ঞাসা করনু যে এই পৃথিবীতে সব থেকে নিরীহ আর ভদ্র মানুষ কে। এ মা, চোখ খুলে দেখছি আমার মুখ দেখাইছে। আজকে রাতে মা কি রান্না করবো? বিরিয়ানি করো। আমি তো বিরিয়ানি বানাতে পারি না। তাহলে তুমি ভাত করো। ভাত তো কোনোদিন আমি করিনি। তাহলে বৌমা তুমি যেটা পারো সেটাই করো। আচ্ছা মা, সোডার সাথে খাবে না জলের সাথে খাবে? সোডার সাথে। পরীক্ষার আগে এবার যদি তোর পরীক্ষা খারাপ হয় তাহলে আমার বাপ বইলা ডাকবি না। পরীক্ষার পর কি রে, তোর পরীক্ষার খবর কি? আপনি বাবা ডাক শোনার অধিকার হারিয়ে ফেলেছেন নয়ন ভাই। দাদা বাস ভাড়াটা দিন, একটু পরে দিচ্ছি। বৌদি কিন্তু দেওয়ার সময় দেরি করে না। কি বললি জানুয়ার? না না, আমি কিন্তু বাস ভাড়ার কথা বলছি। আপনি কিন্তু শুধু শুধু দিনের বেলা রাতের কথা ভাবছেন। নিজের ঘরের স্বামী আর পরের ঘরের স্বামীর পার্থক্য কি জানো? পরের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজের নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজের চুর চুর মনে হয়। কারণ আমার স্বামীর পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি। খুব ভাগ্য করে একটা সুন্দরী বউ পেয়েছি। আমিও ভাই খুব ভাগ্য করে এরকম একটা সুন্দরী বউ পেয়েছি। এই এর মনটা খারাপ বোধহয়। কি হয়েছে ভাই? সাফি খুব চিন্তার মধ্যে আছি। কেন, কি হলো? বাড়িতে সবাই বলছে এবার একটা বউ আর তো ভাবছি কার বউ নিয়ে যাব। দেখ তো নেট কতনা বাঁচা হুয়া হ্যায়। মাই জিও 500 MB বাঁচা হুয়া হ্যায়। মতলব 2 GB মিলতা হ্যায় উসমে 500 MB বাঁচা হুয়া হ্যায়। 500 তো বহুত জ্যাদা হো গিয়া না। 2000 MB মিলতা হ্যায় উসমে 500 MB বাঁচা হুয়া হ্যায়। লেকিন 2 লিখা রাতা হ্যায়। 2 কিলো মিলতা হ্যায় উসমে 500 গ্রাম বাঁচা হুয়া হ্যায়। 1.5 কিলো খতম।
ऐसे बोलना चाहिए था ना।